মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে কার্নিভার্স দিবস সেগুলো থাকবে 7 ডিসেম্বরের কার্নিভার্স। প্রশ্ন বন্ধুরা, আপনারা চ্যানেলে চোখ রাখবেন, কারণ আমি এখন আপনাদের সবগুলো এক্সামের ডেট কিন্তু খুবই কাছে চলে এসেছে। তো আমি দিনের মধ্যে যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে, কোনো টাইম রাখবো না, কারণ যে কোনো সময় আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি, কারণ আপনাদের জন্য ক্লাস করিয়ে কভার করানো সম্ভব না। যদি আমি শুধু সকালে রাত্রে দেই, এরকম করে ক্লাস করা সম্ভব না। আমি যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, সেজন্য দিনের যে কোনো সময় ভিডিও আপলোড করে দিতে পারি, ঠিক আছে। এবং দেখছেন আমি 2 দিন করছিও। তো অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন এবং প্রতিটা ক্লাস কিন্তু অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেবো। এই ভিডিওটিতে 10টি প্রশ্ন দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, ঠিক আছে। আর তাছাড়া সম্পূর্ণ যদি সিলেবাস নিতে চান, স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, চলুন আর সময় নষ্ট করছি না, আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে নিচ্ছি। আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, দেখুন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কবে? আনসারটি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের 7 ডিসেম্বর, অপশন নেওয়া হচ্ছে সঠিক উত্তর। এবং এবছরের থিম কী ছিল? এবছরের থিম ছিল অ্যাডভান্সিং ইনভেশন অফ গ্লোবাল এভিয়েশন ডেভেলপমেন্ট, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যদি আলোচনা করি, আপনাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখুন, গোয়াতে কোন দেশের নেভির সাথে 7th এক্সারসাইজ সঙ্গম শুরু করলো ভারত? আনসারটি হয়ে যাচ্ছে আমেরিকা, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছে বন্ধুরা পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 7 3 নম্বর প্রশ্ন, দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো কোন মেট্রো? আনসারটি হয়ে যাচ্ছে নাগপুর মেট্রো, অপশন ডি সঠিক উত্তর। এটির দৈর্ঘ্য হচ্ছে 3.14 কিমি, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সৌদি আরবিয়ান ক্লাব এ আই নাসার এর সঙ্গে কত মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো? আনসারটি কী হচ্ছে? আনসারটি হবে, দেখুন, আপনাদের 200 মিলিয়ন ইউরো, অপশন ডি সঠিক উত্তর। 200 মিলিয়ন ইউরো, 2.5 বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করেছে, তিনি পর্তুগালের নাগরিক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত? আনসারটি হচ্ছে জার্মানি, অপশন বি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, কোন দেশের দুগ্ধ উৎপাদনের উন্নতি ঘটাতে প্রযুক্তিগত সহায়তা করবে ভারত? আনসারটি হবে শ্রীলঙ্কা, আপনাদের অপশন সি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারত কত বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স উপার্জন করবে? আনসারটি হয়ে যাচ্ছে আপনাদের $100 বিলিয়ন, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। বিদেশে কর্মরত মানুষেরা তাদের উপার্জিত টাকা নিজ দেশে পাঠালে সেই টাকাকে রেমিটেন্স বলে, ঠিক আছে। রেমিটেন্সকে কাকে বলে? বিদেশে কর্মরত মানুষেরা তাদের উপার্জিত টাকা নিজ দেশে পাঠালে সেই টাকাকে রেমিটেন্স বলে, ঠিক আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জ এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? আনসারটি হয়ে যাচ্ছে আপনাদের সুন্দরামন রামামূর্তি, অপশন সি সঠিক উত্তর। এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE এর হেডকোয়ার্টার হচ্ছে অবস্থিত মুম্বাইতে এবং এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1875 সালের 9 জুলাই, মনে রাখবেন। চলে যাব পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র তৈরি করলো কোন প্রতিষ্ঠান? আনসারটি হচ্ছে IIT মাদ্রাস, অপশন এ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সুপ্রিয় দর্শক, চলে এসেছি আপনাদের 10 নম্বর প্রশ্নে, অর্থাৎ আপনাদের আজকের লাস্ট প্রশ্ন এটা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, দেখুন, কি ওষুধ ডেলিভার করার জন্য ভারতের প্রথম ড্রোন স্টেশন তৈরি করা হলো কোন রাজ্যে? আনসারটি হচ্ছে মেঘালয়, অপশন সি সঠিক উত্তর। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার জেঞ্জাল সাব ডিভিশনাল হসপিটালে এটি স্থাপন করা হলো, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকে 7 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ভিডিওটিতে দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই আপনার প্রতিটা প্রশ্ন নোট করে রাখবেন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি প্রতিদিন বলে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।